পূর্ব বর্ধমানের শক্তিগড়ে অগ্নিকাণ্ডের খবর আছে। বড় শুনে টেলিফোন এক্সচেঞ্জে আগুন লাগার ঘটনা, আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে, সব মিলিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনাদের জানাবো পূর্ব বর্ধমানের শক্তিগড়, এখানেই বড় শুলে টেলিফোন এক্সচেঞ্জে আগুন, এরপর সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যে ছবি দেখাচ্ছি কালো ধোয়ার কুণ্ডলী, এই মুহূর্তে এখন কি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো, এটা ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানের বরশুল এলাকায়। এখানে অনেক দোকানপাট রয়েছে, হাট বাজার রয়েছে, এখানেই টেলিফোন এক্সচেঞ্জ, বিএসএনএল এর যে টেলিফোন এক্সচেঞ্জ, সেখানে একটি গোডাউন থেকে আগুনটা ছড়িয়ে পড়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আগুনটা বিধ্বংসী রূপ ধারণ করেছে। আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ইঞ্জিন বর্ধমান থেকে গিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা সম্ভব হচ্ছে না। আরো দুটি ইঞ্জিন বর্ধমান থেকে যাবার কথা রয়েছে।